পরীক্ষার হলে খুব ছোট্ট ছোট্ট কয়েকটা ভুল ডেকে আনতে পারে মহাবিপদ, অর্থাৎ তোমার সারা বছরের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরীক্ষার আগে বা পরীক্ষার হলে কিন্তু অনেক ভীতি থাকে, যার পরিপ্রেক্ষিতে আমরা করে বসি অনেক ধরনের ভুল, যে ভুলগুলো কিন্তু আমাদের সারা বছরের পরিশ্রম বা সারা বছরের যে খাটাখাটনি সেটা কিন্তু একদম নষ্ট করে দিতে পারে। তো কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষার হলে মাথায় রাখতে হবে, কোন ভুলগুলো একদম করা যাবে না, সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা যখনই প্রশ্ন এবং খাতাটা পাবো তখন কিন্তু আমাদের প্রশ্নটা খুব ভালো করে পড়া উচিত। আমরা অনেক সময় কী করি, খুব দ্রুত প্রশ্ন ঠিকঠাক করে দেখেই না, অনেক সময় লাস্টে না থাকে কিন্তু আমরা ভাবি যে হ্যাঁ, অর্থাৎ অনেক প্রশ্নে নেগেটিভ কিছু চাই, আমরা কিন্তু পজিটিভ উত্তর দিয়ে আসি, এরকম কিন্তু অনেক সময় হয়, ঠিক আছে। সেই জন্য সবার আগে আমাদের কী করতে হবে, প্রশ্নটা খুব ভালো করে রিড করতে হবে, পড়তে হবে, অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, কী চাইছে তার উত্তর তুমি নিজের মতো করে সুন্দর করে লিখে ফেলো, কোনো সমস্যা হবে না। নেক্সট যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় কালি কলম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দুটো কলম ব্যবহার করব, আমরা দুটো কালি ব্যবহার করব, একটা হচ্ছে ব্লু কালি আর একটা হচ্ছে ব্ল্যাক কালি, ঠিক আছে। ব্লু এবং ব্ল্যাক কালি ছাড়া অন্য অনেক ধরনের কালি ব্যবহার করা যেতে পারে, কিন্তু সবুজ লাল এই কালিগুলো কিন্তু একদম কিন্তু পরীক্ষার খাতায় ব্যবহার করা যাবে না, ঠিক আছে। কী বললাম, কিন্তু অত দরকার নেই, অনেক অনেক কালি ব্যবহার করা যায় কিন্তু সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তোমরা অবশ্যই ব্ল্যাক কালিতে পয়েন্ট করবে এবং ব্লু কালিতে ভিতরে লিখবে, বোঝা গেল কি বললাম। এই ভুলটা যেন কখনোই না হয়, অন্য কোনো কালি কিন্তু আমরা ব্যবহার করবো না, বিশেষ করে সবুজ এবং লাল কালিটা কিন্তু আমরা একদমই ব্যবহার করবো না। তিন নম্বর যে বিষয়টা আমাদের একদম খুব ভালো করে মনে রাখতে হবে, লেখার সময় অর্থাৎ বাংলা বা ইংরাজি, এই লেখার সময় ভাষা, এই ভাষাটাকে ঠিক রাখতে হবে। তুমি যদি সাধু ভাষায় লেখো তাহলে পুরো সমস্ত উত্তরটা তোমাকে সাধু ভাষায় লিখতে হবে, আর তুমি যদি মনে করো যে আমি চলিত ভাষায় আমি লিখবো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের চলিত ভাষায় লিখতে হবে, কোনো সমস্যা নেই। সবথেকে ভালো হয় নিজের মতো নিজের ভাষায় চলিত ভাষায় তুমি যদি সমস্ত প্রশ্নের উত্তরগুলো লেখো, কিন্তু আমরা কী করি, কখনো সাধু কখনো চলিত, এই সাধু চলিত মিশ্রণটা কখনোই করা যাবে না কোনো উত্তরের ক্ষেত্রে, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মাথায় ঢুকিয়ে নাও। বাংলা বা ইংরাজি পরীক্ষার ক্ষেত্রে ভাষার এই গণ্ডগোলটা কিন্তু করা যাবে না, সাধু চলিত মিশ্রণ করা যাবে না, কেবলমাত্র শুধু সাধু, কেবলমাত্র শুধু চলিত, তবে নিজের ভাষায় চলিত ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট হলো, আমরা অনেকেই ভাবি যে বানান ভুলে কোনো মার্ক কাটা হয় না, কিন্তু বন্ধুরা দেখো, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংরেজি, এই দুটো সাবজেক্টে তুমি যদি ভাষার গড়মিল করে ফেলো, বানানের ক্ষেত্রে ভুলভাল করে ফেলো, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু শিক্ষক যিনি খাতা দেখবেন তিনি কিন্তু তোমাদের মার্কটা অবশ্যই কেটে নেবেন। সেই জন্য অবশ্যই তোমাদের বানান ভুলের দিকে নজর রাখতে হবে, কিন্তু অন্য অন্য সাবজেক্ট যেরকম ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অন্য অন্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে বানান ভুল কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমাদের যে ভাষায় পরীক্ষা দিচ্ছ অর্থাৎ বাংলা ভাষা, বাংলা পরীক্ষা দিতে গিয়েছো সেখানে তুমি বানান ভুল করে এসছো, এটা কিন্তু একটা মারাত্মক ভুল, এটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট বিষয় সেটা হলো দাগ নম্বর, প্রশ্নের যে দাগ নম্বর আছে সেই দাগ নম্বর হুবহু তোমার খাতায় কিন্তু তুলতে হবে, একদম অ্যাকুরেট, কোনো রকম যেন চেঞ্জ না হয়, ঠিক আছে। অনেক সময় 2.1.3 এরকম হয়, কিন্তু আমরা 2.1.3 না দিয়ে শুধু 3 দাগ নম্বরটা দিয়ে দিই, এটা কিন্তু কখনোই করবে না, সম্পূর্ণ দাগ নম্বরটা, ঠিক আছে। প্রশ্নে যেরকম দাগ নম্বর আছে একদম অবিকল সেম দাগ নম্বরটা কিন্তু তোমাকে ওই পরীক্ষার খাতায় তোমাকে দাগ নম্বরটা দিয়ে তারপরে কিন্তু উত্তরটা লিখতে হবে, এবং পরীক্ষার শেষে আরও একবার তুমি কিন্তু দেখে নেবে যে তুমি দাগ নম্বরটা আদৌ ঠিক লিখেছো কি লেখনি। তো এই যে ছোটো 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 ভুল, কালির ব্যবহার, বানান ভুল, দাগ নম্বর, তারপরে তোমার হচ্ছে ভাষা পরীক্ষার ক্ষেত্রে, এই যে ছোটো ছোটো ভুলগুলো কিন্তু আমাদের মার্কে, তোমরা বলো যে আমরা পরীক্ষা সব ঠিকঠাক দিয়ে এসেছি, সব লিখে এসেছি, কিন্তু অথচ রেজাল্ট দেখা গেল ভালো হয়নি, অর্থাৎ মার্ক তুমি ভালো আসেনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ছোটো ছোটো ভুলগুলো থেকে তোমরা বিরত থাকো, তোমরা শর্ট কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো,
টেস্ট পেপারের শর্ট কোয়েশ্চেনগুলো, বইয়ের শর্ট কোয়েশ্চেনগুলো, অধ্যায়ভিত্তিক শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমার শর্ট কোয়েশ্চেনে যে 40 মার্ক থাকে সেই 40-এর 40 কিন্তু তোমাকে পেতে হবে, না হলে টোটাল স্কোরটা কিন্তু তোমার কম হয়ে যাবে। আর যে বড় প্রশ্ন, বড় প্রশ্নের জন্য আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি সমস্ত সাবজেক্টের সাজেশনের ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেই সাজেশনগুলো ফলো করো। আশা করছি 100% সেখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর বড় প্রশ্ন যদি তোমার ইনকেস এদিক ওদিক একটু কিছু হয়ে যায় তবুও তুমি কিন্তু লিখে আসবে, কারণ গল্প বা কবিতার মূল বিষয়বস্তুগুলো কিন্তু তোমাদের জানা আছে। যে কোনো বিষয় তোমার যদি জানা থাকে, বড় প্রশ্নের উত্তর তুমি কিন্তু নিজের ভাষায় সুন্দর করে লিখে আসতে পারবে। আফটার এই কথাটাই শেষে বলবো যে কোনো প্রশ্ন তুমি ছেড়ে আসবে না, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, সমস্ত প্রশ্নের উত্তর নিজের মতো করে লিখে আসবে। কোনো প্রশ্ন ছেড়ে আসা সবথেকে বড় কিন্তু বোকামির কাজ। সেই জন্য তোমাকে মেনলি ফোকাস দিতে হবে শর্ট কোয়েশ্চেন ওপর। বড় প্রশ্নগুলো আমাদের সাজেশনটা ফলো করে সেখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে যদি ইনকেস একটা দুটো প্রশ্ন এদিক ওদিক হয়ে যায়, তারপরেও তুমি নিজের মতো করে লিখে আসবে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, পরীক্ষার হলে বসে থাকবে না, যা পারো তুমি তাই লিখবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।